বন্ধুরা তোমরা যারা দু হাজার বাইশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর পরীক্ষা কি পিছিয়ে যাচ্ছে এই মুহূর্তে কি সিদ্ধান্ত হলো এবং তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমাদের সকলকে অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট ছাত্রছাত্রীদের কি এবছর পাশ করিয়ে দেওয়া হবে একই সাথে তোমাদের জানাবো তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের কবে অ্যাডমিট কার্ড দেওয়া হবে কবে তোমরা অ্যাডমিট কার্ড হাতে পাচ্ছ সম্পূর্ণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর ভিডিওটিকে লাইক না করে থাকলে তোমাদেরকে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই জানো ইতিমধ্যে আমাদের রাজ্যে সকল ছাত্রছাত্রীর জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হয়েছে বাচ্চাদের জন্য যেরকম শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হয়েছে তেমন বড়দের জন্য যেমন খুলেছে স্কুল তেমন খুলেছে কলেজ তেমন খুলেছে বিশ্ববিদ্যালয় এখন ফুল দমে আমাদের রাজ্যে সম্পূর্ণভাবে আগের মতন ওন কোভিড জয় সময় ছিল না সেই সময় যেরকম ক্লাস হতো সেই মতোই ক্লাস শুরু হবে কালকে থেকে এক্ষেত্রে তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর দু হাজার পরীক্ষার্থী রয়েছো তোমরা এখনো পর্যন্ত অনেকে চিন্তিত তোমাদের পরীক্ষা নিয়ে কারণ অনেকের এখনো সিলেবাস শেষ হয়নি সামনে পরীক্ষা চলে এসে কীভাবে পরীক্ষা দেবে পাস করবে কত নম্বর পাবে সেই নিয়ে তোমরা একাধিক চিন্তায় পড়ে রয়েছো একাধিক প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন স্টেপ বাই স্টেপ বলে রাখি সবার প্রথমেই তোমাদের মধ্যে যে প্রথম ডাউটটা আমাদের পরীক্ষা কি বাতিল হয়ে যাচ্ছে এক কথায় স্পষ্টভাবে বলবো যেখানেই যেভাবেই হোক না কেন এবছর পরীক্ষা বাতিল হওয়ার বিন্দু মাত্র চান্স নেই কাজেই পরীক্ষা বাতিলের কথা কেউ বলো না কেন এটা তোমাদের বাস্তবটা তুলে ধরলাম জানি কোথাও কোথাও বলছে হানড্রেড পারসেন্ট পরীক্ষা বাতিল হয়ে যাবে এমন কিন্তু একেবারেই নাই এরপরে দ্বিতীয় তোমাদের যে বিষয়টি যে আমাদের পরীক্ষা কি তাহলে কিছুটা পিছিয়ে যাবে পনেরো দিন কি এক মাস আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুনছি এমনকি সংবাদ মাধ্যম থেকেও আমরা বিষয়টা বুঝেছি হ্যাঁ আমি একান্তইভাবে এটা চাই তোমাদের পরীক্ষা যাতে পিছিয়ে যায় তোমরা একটু সময় পাও তোমরা পরিশ্রম করে পড়াশোনা করে আবার পরীক্ষা দাও এটা আমরা আমি ব্যক্তিগতভাবে প্রথম থেকে চেয়েছি কিন্তু ও এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া আমার কাজ নয় যেটা বাস্তব সেটাই তোমাদের মানতে হবে সেটাই তোমাদের আমি জানাই কিন্তু এই মুহূর্ত পর্যন্ত এরকম কোনো ও আপডেট নেই যে তোমাদের যে পরীক্ষা সেটা পিছিয়ে যাচ্ছে অফিসিয়াল কোনো নোটিশ কিন্তু দেওয়া হয়নি কাজেই তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিন্তু যথা সময়ে হচ্ছে এই ভেবেই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আমার মনে হচ্ছে কিছুটা সময় দিলে তোমাদের ভালো হতো কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে এ যে তোমাদের পরীক্ষা পেছাচ্ছে না যথা সময়ে হচ্ছে পরবর্তীকালে তথ্য আসলে তখন দেখা যাবে এখন প্রস্তুতিতে কোনো খামতি দিও না এরপরে দ্বিতীয় যে বিষয়টি তোমাদের প্রত্যেককে হানড্রেড পারসেন্ট এবছর পাস করিয়ে দেওয়া হবে তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি অনেক জায়গার থেকে তোমাদের মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সকলকেই পাশ করিয়ে দেওয়া হবে এমন বলা হচ্ছে তোমাদের সিচুয়েশান জানে দেখো আগের বছরের যদি কথা বলি আগের বছর প্রচণ্ড কোভিড ছিল আরও স্কুলই প্রায় খোলেনি বলতে গেলে এ তার সত্ত্বেও একটাও সিলেবাস শেষ হয়নি পরীক্ষা হয়নি তার সত্ত্বেও কিন্তু ছাত্রছাত্রীদের ফেল করানো হয়েছিল প্রথম দিকে মানে মা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের ফেল করানো হয়েছিল মূল্যায়নের দরুন তারপরে এ ধীরে ধীরে দেখেছে ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেছে স্কুলে ভাঙচুর করেছে যেটা সত্যি মানে প্রশংসাযোগ্য নয় তার সত্ত্বেও ও পরবর্তীকালে বোর্ড এর যে সভাপতি আছে সেটাকে পরিবর্তন করে পুনরায় নতুন সভাপতি নির্বাচন করে তোমাদের যে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে নম্বর দিয়ে পাশ করিয়ে দিয়েছিল এবং এর পেছনেও কিন্তু প্রথম দিন যেদিনকে মূল্যায়ন দিয়ে করা হয়েছিল নতুন মূল্যায়ন পরীক্ষা ছাড়া সেই মূল্যায়নে আমি প্রথম ইউটিউবে বলে দিয়েছিলাম যে তোমাদের যে এই মূল্যায়ন সেই মূল্যায়নে অনেক সমস্যা হবে প্রত্যেকে পাশ করাতে বাধ্য হবে তো সেই ঘটনাই কিন্তু পরবর্তীকালে ঘটেছে কারণ আমার কাজ নয় তোমাদের মিথ্যে প্রতিশ্রুতি বা মিথ্যে স্বপ্ন দেখানো তো এক্ষেত্রে আরও একটা বিষয় জানিয়ে রাখি এবছর তোমাদের পরীক্ষা হচ্ছে এমন নয় পরীক্ষা হচ্ছে না আগের বছর মূল্যায়ন হয়েছিল তার সত্ত্বেও ফেল করেছিল পরবর্তী কালে বাধ্যগত পাশ করাতে বাধ্য হয়েছিল কিন্তু এবছর তোমাদের পরীক্ষা হচ্ছে পেপার কলমে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যে পাশ করিয়ে দেওয়া হবে নিশ্চিতভাবে কেউ বলে দিতে পারে না কাজেই তোমাদের প্রত্যেককে বলবো আমি নিজে মন থেকে চাই প্রত্যেকে তোমরা পাশ করো কিন্তু এরকম কোনো ঘোষণা নেই এখন আমি তোমাদের এর বললাম যে পরীক্ষা প্রত্যেকে পাশ করিয়ে দেওয়া হবে তোমরা এই মিথ্যে প্রতিশ্রুতিতে বিশ্বাস করে পড়াশোনা কিছুটা খামতি দিলে যে আমরা তো পাশ করেই যাব পরবর্তীকালে নিজের বিপদ হবে কাজেই ভুলভাল কিছু চ্যালেঞ্জ রয়েছে যে সমস্ত জায়গায় এই ধরনের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ যার দ্বারা তোমরা পড়াশোনাকে আরও ঢিলামি দিচ্ছ কাজেই প্রত্যেককে বলবো এই সমস্ত বিষয়ে বিশ্বাসী না হয়ে নিজের কেরিয়ারের দিকে নজর দাও নিজের দিকে নজর দাও বিশ্বাসী হও পরিশ্রমী হও এখনও যতটুকু সময় আছে তোমরা যদি তোমার মনোবল ঠিক রেখে নিজের প্রতি বিশ্বাস রেখে পড়াশোনা করো তুমি কিন্তু ভালো নম্বর পেতে বাধ্য অন্তত পাঁচ নম্বরটুকু তুমি পাবেই আর যদি এই সমস্ত দিকে এ বা মিথ্যে প্রতিশ্রুতিতে মিথ্যে আশায় ডুবে থাকো তাহলে কিন্তু তুমি তোমার বাবা মার স্বপ্নকে হারিয়ে ফেলবে নিজের নম্বর তো দূরের কথা জোর কদমে পড়াশোনায় প্রস্তুতি নাও এবং তোমাদের প্রস্তুতিকে আরো জোরদার করার জন্য দ্বিতীয় এই যে চ্যালেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ এখানে কন্টিনিউয়াসলি ভিডিও আসতে থাকবে আমি যখন শুরু করব প্রত্যেক দিন দুটো করে ভিডিও তিনটে করে ভিডিও সাবজেক্টের সাজেশান দেব এবং ক্লাস নেবো কাজেই ওই চ্যানেলে তোমরা যুক্ত হও বহু পরিশ্রম করছি সাজেশান ভিডিও আসতে শুরু করবে অভিজ্ঞ শিক্ষক দ্বারা এরপরে তোমাদের প্রত্যেকের প্রশ্ন অ্যাডমিট কার্ড কবে দেখে দেখো এর ক্ষেত্রেও তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এরকম কোনো পার্টিকুলার ডেট নেই যে এত তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড দেবে অমুক দিন অ্যাডমিট কার্ড দেওয়া হবে এরকম কিছু নেই স্কুলে অ্যাডমিট কার্ড আসবে তৎক্ষণাৎ তোমাদের অ্যাডমিট কার্ডের জন্য স্কুল থেকে বলে দেওয়া হবে তোমার ক্ষেত্রে কবে তোমরা অ্যাডমিট কার্ড পাবে সেক্ষেত্রে তোমরা এক তারিখেও পেতে পারো ও কিংবা আরও একটু আগে ধরো ও পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে কিংবা এক তারিখের দিকে এই রকম সময় হবে কোনো নির্দিষ্ট ডেট নেই একই দিনে প্রত্যেকটা স্কুলে অ্যাডমিট কার্ড দেওয়া হয় না এবং পরীক্ষার এক সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড দেওয়া হয় অনেক ক্ষেত্রে দেখা যায় দু তিন দিন আগেও কোনো স্কুল অ্যাডমিট কার্ড দিয়ে থাকে সেটা স্কুলের ওপর নির্ভর করে কাজেই অ্যাডমিট কার্ড নিয়ে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই অ্যাডমিট কার্ড কবে তোমরা হাতে পাবে এই নিয়েও যদি কোনো তথ্য আছে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেব। এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড সম্পর্কিত কোনো তথ্য নেই পাঁচ বছর ধরে তোমাদের জন্য ওয়ার্ক করছি আমি না একাধিক ভালো ভালো চ্যালেঞ্জ তোমাদের জন্য কাজ করে যাচ্ছে এ তো তোমাদের প্রত্যেককে বলবো ভুল ভাল কিছু চ্যালেঞ্জের পাল্লায় পড়ে নিজেদের এর ভবিষ্যৎকে নষ্ট করো না অনেকেই এখনও পর্যন্ত মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে পরীক্ষা বাতিলের মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে হানড্রেড পারসেন্ট পাসের হ্যাঁ আমি জানি তোমরা এবছর তোমাদের শিক্ষক শিক্ষিকা তোমাদের এর অভিভাবক ও তুমি কিংবা আমি প্রত্যেকেই জানি এবছরের সিলেবাস তোমরা অনেকেই শেষ করতে পারো নি সেক্ষেত্রে ন্যূনতম পাস নম্বর দেওয়াটা প্রত্যেকের ক্ষেত্রেই ভালো হবে কিন্তু যে পাস নম্বর দিয়েই দেবে এরকম কিন্তু নয় আগের বছরের যে তথ্য সেই তথ্য থেকে আমরা কিন্তু এটা জানতেই পারছি কাজেই মাধ্যমিকের বেশিরভাগ ছাত্রছাত্রী পাস করবে যে কিছুই লিখে আসবে না সাদা খাদও জমা দেবে তাকেও যে পাশ করিয়ে দেওয়া হবে এরকমটি নয় কাজেই তোমাদের করজোরে রিকোয়েস্ট করব। তোমরা এই সমস্ত বিভ্রান্তমূলক ভিডিওকে তোয়াক্কা করে নিজের কেরিয়ারের জন্য পড়াশোনায় মনোযোগী হও এবং নিজের মুখ উজ্জ্বল করো বাবা মার মুখও উজ্জ্বল করো আর যদি আমার সঙ্গে একই সাথে স্টাডি করতে চাও আমাদের এই দ্বিতীয় চ্যালেঞ্জে সম্পূর্ণ স্টাডিমূলক আলোচনা হবে সাজেশান প্রপার থাকবে এ সহ যাতে তোমরা খুব কম সময়ে অল্প সময়ে একবার ভিডিওটা দেখে ভালো নম্বর ইনক্রিজ করতে হয় এখানে একটা সাজেশন এখানে একটা সাজেশান এরকমটা যাতে না হয় যেটুকু দেখবে সম্পূর্ণ সেটুকু তোমরা সেভ করে রেখে পরীক্ষার আগে দেখেও যাতে যেতে পারো এরকমভাবেই তোমাদের ভিডিও তৈরি করছে কাজেই তোমরা ওখানে গিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো ও চ্যানেলের যে লিঙ্ক রয়েছে সেটা আমি কমেন্টের প্রথমে দিয়ে রাখবো ও ওই প্রথম কমেন্ট থেকে তোমরা সরাসরি গিয়ে একটা ভিডিও আপলোড করা আছে সেটাও তোমরা দেখে নিতে পারো প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকের পরীক্ষার জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল